ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد আই আল আখয়াতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমরা গত ক্লাসে আল খালেক আল এই দুইটি নাম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তারপরেও আলোচনা থেকে যায় কেননা আল্লাহ সুব হানা হতা আল খালেক এই নামটুকু তিনি কোরআনুল খেরিমে হাসের আয়াত নাম্বার চব্বিশ সেখানে উল্লেখ করেছেন ওকাদ জমিউল্লাহ সুবহানা হুয়াত আল্লাহ আসমা কাউলিহি সুবহানা তিনটি নাম একটি আয়াতে তিনি পেশ করেছেন হুয়াল্লাহুল খালেকু অ্যাল ব্যারিউ আল الاسماء الحسنى হোসনা আল্লাহ সুফান পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুফায়ন তাআলা প্রথমেই শুরু করেছেন আল্লাহ হচ্ছেন তিনি আল খালেক তারপরে এই নামের সাথে একটি বিশেষ সম্পর্ক রয়েছে আল ও এবং তার সাথে রয়েছে আল মোসাউবের এই যে আল্লাহ সুবহান তাআলা খালাকা খালেক খালাকা দিয়ে আল্লাহ সুবাহান তালা যতগুলো পরিচয় দিচ্ছেন কাউকে আল্লাহ সুবাহান তালার সাথে পরিচয় করিয়ে দিতে চাইলে শুরু করতেই হবে যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেছেন এভাবেই তাওহিদ এর ক্ষেত্রে যখনই আমরা আল্লাহ তালার পরিচয় মানুষের কাছে তুলে ধরবো বাচ্চাদের কাছে বলবো যে আল্লাহ সুবহানওয়ালাকে কিভাবে তারা বুঝবে যেভাবে আল্লাহ তালা শুরু করেছেন আল্লাহ সুফহানা তিনি সুরা আল আলাক যে প্রথম যে আয়াতটা এটি রাসুল্লাহি সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রতি নাজিলকৃত প্রথম আয়াত সেই আয়াতের কারিমাতে আল্লাহ সুফত বলছেন এক করা যে আপনি পড়ুন আপনার রবের নামের সাথে আল্লাজি খালাক যিনি সৃষ্টি করেন এই আয়াতে এটি প্রথম আয়াত তার মানে আল্লাহ সুবাহন তালা মোহাম্মদ সাল্লি সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে যে তার যে রব এই রবের প্রধান কাজই হচ্ছে একটি অন্যতম পরিচয় দানকারী কাজ এই কাজ সবার আগে জানতে হবে যে এটি হচ্ছে আল্লাহ সুবাহন তালার একটি মহান কাজ এই কাজের ক্ষেত্রেই আল্লাহ সুবাহন তালা তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরছেন নবী সাল্লাহ আলাই কাছে সুতরাং আমরাও যখন কারোর কাছে নতুন যিনি আল্লাহ তাআলার সাথে পরিচিত হতে চান তাকেও সেভাবেই শুরু করতে হবে যেভাবে আল্লাহ তাআলা শুরু করেছেন আল্লাহজি খালাক যিনি সৃষ্টি করেন কিন্তু কে সৃষ্টি করেন এ কথাটা তিনি এ আয়াতে কারিমায় বলেন নাই শুধু বলে দিয়েছেন আল্লাজি এবং আমরা যখন জানব যে সমস্ত মানব জাতির উদ্দেশ্যে কোরআনুল কারিম যখন নাজিল হয় তখন যে প্রথম যে আদেশমূলক আয়াতটা যেটা এসেছে যেটা সমগ্র মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুফানা তালা বলছেন সেখানেও আল্লাহ সুফানা তালা তাদেরকে ইবাদত করার আদেশ দিয়েছেন কিন্তু পরিচয় হিসাবে তিনি বলেছেন যে খালাকা সৃষ্টি করেন তাহলে আল্লাহ সুবাহ ইবাদতের আদেশ শুরু করেছেন সেখানেও তিনি বলেছেন যে খালাকা খালাকুম যিনি তোমাদিওকে সৃষ্টি করেছেন এই যে আল্লাহ তালার খালাকা এটা কোরআনুল ক্যারিমে অনেকগুলো প্রায় দশটার মতো জিনিস বস্তু বিষয়কে মানে তিনি সামনে রেখে খালাকা কথাটা ব্যবহার করেছেন যেমন আল আর্থ পৃথিবী আসামাওয়াত হ্যাভেন্স আল ইনসান মানব জাতি আল জান জিন জাতি আশামস সূর্য আল চন্দ্র কুল্লা দ্য বেতিন মিন ম্যা ই যে প্রত্যেকটি জীব যেটা পানি থেকে সৃষ্টি হয়েছে তারপর আল্লাহ সুফহান তালা মানে আল মা পানি আর সাথে উল্লেখ করেছেন আল আজওয়াজ জোড়া জোড়া পেয়ার পেয়ার তারপর আল্লাহ সুফহান তালা বলেছেন জাউজাইন জোকরা ওয়স যে পুরুষ এবং স্ত্রী আল্লাইল রাত্রি এবং আন্নাহার দিন এই যে মোট দশটি এই কথা বিভিন্ন আয়াতে ঘুরে ফিরে এসেছে খালাকার সাথে সুতরাং দশটি বিশেষ জিনিসকে এ খালেক এর সাথে সম্পৃক্ত যে এগুলো দিনই ছিল না আল্লাহ সুফান সেগুলোকে সৃষ্টি করেছেন মানে অস্তিত্বহীন থেকে তিনি এগুলোর অস্তিত্ব দিয়েছেন তারপর আল্লাহ অন্য আয়াতগুলোতে তিনি বলেছেন কুল্লাসাইন প্রত্যেকটা জিনিসই তিনি সৃষ্টি করেছেন এখন কোরআনুল কারিমের দিকে যদি তাকান তাহলে একটি আয়াতই পাবেন যেটি খালাকা দিয়ে শুরু হয়েছে সেখানে আল্লাহ সুবহান তালা ষাটটি জিনিসের মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন ষাটটি জিনিসের পরিচয় আর কোনো আয়াতে নেই সোরা বাকারা আয়াত নাম্বার একশো এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহান তালা শুরু করেছেন ইন্নাফি খালকে সামাওয়াতিওয়াল আর একটি হচ্ছে যে হ্যাবেন এবং পৃথিবী তিনি সৃষ্টি করেছেন দুই নাম্বার ওয়াক তিলা ফিল্লাইলি ওয়ান নাহার এবং রাত দিনের পরিবর্তনটা তিনি সৃষ্টি করেছেন ওয়ালফুল কি আল্লা তিতাজিরি ফিলবাহারি বিমা ইয়ান এবং দ্রব্যবাহী চলমান সামুদ্রিক জাহাজ যেগুলো দিয়ে মানুষের উপকার বয়ে আনে ওয়ামা তারপরে হচ্ছে ওয়ামা মিন আল মাউতিহা যে যে ভূমি পৃষ্ঠ যেগুলো মরে যায় সেগুলোকে তিনি হেভেন থেকে বৃষ্টি বর্ষণ করে ভূপৃষ্ঠকে আবার পুনরুজ্জীবিত করে দিয়েছেন তারপর ওবাসা ফিহা মিন কুল্লি এবং তিনি বিচরণশীল সমস্ত প্রাণী ছড়িয়ে দিয়েছেন সব জায়গায় ছয় নম্বর হচ্ছে ওয়াসরিফ রিয়াহ যে বায়ুর দিক পরিবর্তন এই যে বাতাস বইছে তারপর সাত নম্বর হচ্ছে ওয়া আল মোসাক্ষারি বাইনা সামাওয়াতি বাইনা ওয়াল ওয়ালআ যে বায়ু আকাশ মানে হ্যাভেন এবং পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত ম্যাগোমালা এই যে সাতটি বিষয় এটি একটি আয়াতি আছে এবং এই সাতটি বিষয়কে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন তো আপনাদেরকে আমরা যখন তাওহিদের জ্ঞান দিতে চাব। আল্লাহ সুবাহন তালার পরিচয়টা আপনি তুলে ধরতে চান অন্যের কাছে নিজেই আগে শিখতে হবে যে আল্লাহ সুফহানা তালা কোরআনুল কারিমে একটি আয়াতে কারিমায় যে সাতটি বিষয়কে উল্লেখ করেছেন এই সাতটি বিষয় যদি আপনি ভালো করে বোঝেন তাহলে আল্লাহর পরিচয়টা সৃষ্টির মাধ্যমে আপনি অন্যের কাছে তুলে ধরতে পারেন প্রথমে আসুন যে আল্লা সুফহানা তালা বলছেন যে হেভেন এবং আর্থ এটি আমরা সবাই জানি যে আল্লাহ আল্লা সুফানা এই সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই হ্যাবেন যেটি সব সবচেয়ে নিচের সাতটি হ্যাবেনের সবচেয়ে নিচের যে হ্যাবেন সেই হ্যাবেনকে তিনি কিভাবে সাজিয়েছেন ওয়ালাকাত না সামা আদ দুনিয়া বি মাসা বিহা ওয়াজা আলনা রুজুমান অতিন মানে আল্লাহ সুবাহ আল্লাহ কোরআনুল খেরিমে আয়াতে তিনি বলছেন যে আমি নিকটবর্তী হ্যাভেনকে সুন্দর করেছি অনেকগুলো প্রদীপ মালা দিয়ে যেমন মানে চন্দ্র সূর্য এবং গ্রহ নক্ষত্র তারা সমূহ তাহলে দেখা যাচ্ছে যে আসামা দুনিয়া এটাকে আল্লাহ সুফান তালা সাজিয়েছেন হচ্ছে প্রদীপ দিয়ে মানে প্রজ্বলিত বস্তু দিয়ে যেমন স্টার এবং ইত্যাদি তারপর আল্লাহ সুফানা তালা আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছেন যে এই যে হ্যাবেন সেটা যে আল্লাহ তৈরি করেছেন এর ভিতরে কোনো ফাটল নেই যে ওয়ামা লহা মিন ফুরুজ এর ভিতরে কোনো ফাটল নেই এটিকে এইভাবেই তিনি ফাউকাহম কাইফা বানাই বানাই নাহা ওয়া নাহা কিভাবে তিনি সৃষ্টি করলেন আর কিভাবে তিনি সৌন্দর্য বর্ধন করলেন এই মিন ফুরুজ এবং তাদের মধ্যে কোনো ফাটল নেই আল্লাহ ওয়া তারা রাত দিনের কথা উল্লেখ করে তিনি কোরআনুল অন্য জায়গায় তিনি বলছেন যে এই যে রাত অথবা এই যে দিন এই রাতকে অথবা দিনকে যদি টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেওয়া হতো তাহলে আমাদের অবস্থার হতো কি কুল আরা আই তুম ইন জাহ আলাই ইলা সারমাদান ইলাউমাল কিয়ামতি মান ইলাহুন গাইরুল্লাহ যে আল্লাহ সারা আর কোনো ইলাহা কি ছিল যে যদি একটি রাতকে দীর্ঘস্থায়ী করে কিয়ামত পর্যন্ত টেনে দেওয়া হতো অথবা একটি দিনকে টেনে দেওয়া হতো ইয়াতিকুম বিল্লাইলি তাসকুনা তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হেভেন থেকে যে তিনি পানি বর্ষণ করেন এক্ষেত্রে ক্ষেত্রে সূরা আল মুমিনুনে বলছেন আয়াতে কারীমা ওয়া আনজালনা মিনাস সামাঈ মা আন বেকাদারিন যে তিনি সুনির্দিষ্টভাবে যে পানিকে তিনি মানে দিচ্ছেন উপর থেকে হ্যাভেন থেকে কিন্তু এই পানিটা যদি এমন হতো যে এই পানিটা ভূমিতে ধারণ আল্লাহ সুবাহ বলছেন যে বৃষ্টির পরে এগুলোকে প্রবাহিত করে নিঃশেষ করে দিতে পারতেন হ্যাঁ ওয়া ইন্না আলাহিদির কিন্তু আল্লাহ সুবাহানা তারা এই পানিগুলোকে ধরে রেখেছেন ভূমিতে ফিল আর তাহলে পানি যে পড়ছে এগুলো আল্লাহ সুবহানা তারা চাইলে ভূমির ভিতরে পানিগুলো ঠেলে দিতে পারতেন যেগুলো অ্যাবজর্ব হয়ে যেত তাহলে আর ভূপৃষ্ঠে কোনো পানিই থাকতো না কিন্তু শুধু পানি উপর থেকে দিচ্ছেন তা নয় বরঞ্চ পানিটার ধারণ করার জন্য ভূমিকে তিনি পাত্র হিসাবে ব্যবহার করেছেন তো তেমনইভাবে যে আমরা যেটা দেখি যে বাতাস যে বাতাসগুলো বইছে রিহা যে আল্লাহ সুফেনা তারা ইচ্ছা করলে এই বাতাসগুলোকে বন্ধ করে দিতে পারতেন যে বাতাস আর বইবে না আল্লাহ সুবাহ তালার হুকুমেই এই বাতাসটা বইছে সুতরাং এই আশা ইউসকিনের রিহা এটি একটি বিশাল এবং বড় বিষয় যে এই জিনিসগুলো আমরা বুঝে নেব সুতরাং খালেক এই কথাটা বললেই তার সাথে কিছু জিনিস আপনাকে মুখস্থ করতে হবে কেননা আল্লাহ সুবাহ তারা সেটা মানে বলেছেন যে এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে অর্থাৎ মনে রাখতে হবে যে কোন কোন জিনিসের সাথে আল্লাহ খালেক খালাকা ইয়ে ব্যবহার করেছেন এর কারণ হচ্ছে যে আমরা যদি এগুলো মানে না মুখস্ত করি তেমন কোনো অগণিত জিনিস নয় অর্থাৎ প্রায় সাতটি জিনিস একটি আয়াতে আর এমনি মোট কথা সাথে যুক্ত হয়েছে এই যে বস্তুগুলো আল্লাহ আলা বলছেন এগুলো কিন্তু অনর্থক সৃষ্টি করা হয়নি কেননা এটাই যারা মুখস্থ করবে মনে রাখবে এবং চিন্তা করে তারপরে আল্লাহ সুফহান তালাকে বলবে রব্বানা মা খালাক হায়াদা বা তৈলান যে এই কথাটা বলবে রাসুলিল্লা সাল্লাই সাল্লাম একবার রাতের বেলা তিনি তাহাজুদের নামাজ পড়ে কেঁদেছিলেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে যে এই মুহূর্তে একটি আয়াত নাজিল হয়েছে যেখানে যদি কোনো বান্দা এগুলো নিয়ে চিন্তা না করে আর যদি না বলে তাহলে তার ধ্বংস অনিবার্য সে জন্য তিনি নিজেও চিন্তা করেছিলেন এবং কেঁদেছিলেন বলে হাদিসে এর প্রমাণ রয়েছে এই বস্তুগুলো চন্দ্র সূর্য যেটাই বলছি না কেন এগুলো হচ্ছে খালক আর এর সাথে আমাদেরকে বুঝতে হবে যে আলা আল্লাহ হালকু ওয়াল আলামিন যে আল্লাহর জন্যই হচ্ছে সৃষ্ট সৃজন এই যে সৃষ্টিটা হচ্ছে এটার একমাত্র মানে কাজটি করতে পারেন আল্লাহ সুহান আর যিনি সৃষ্টি করেন তিনি হুকুম করেন অর্থাৎ আল্লাহ হুকুম এর মালিক সুতরাং ওই বস্তুগুলো এটাও আল্লাহর হুকুমের আওতায় চলছে অর্থাৎ এই যে বড় বড় সৃষ্টি যেমন সবচেয়ে বড় সৃষ্টি কোনটা যদি আপনি নিজেকে প্রশ্ন করেন একটা কুইজ কোয়েশ্চেন সবচেয়ে বড় সৃষ্টি কোনটি আল আরশ এই কারণে আল্লাহ সুবাহান আলা আরশ এর সাথে মানে যখনই উল্লেখ করেছে হাদিসের ভিতরে এসেছে বিভিন্ন দোয়ার ভিতরে এসেছে তখন বলা হয়েছে আল আল আরশ আল আজিম আল আরশ আল আজীম এই আর্সের তুলনায় কুরসি যেটি আর্সের সাথে তুলনা করা হয়েছে অত্যন্ত ছোট আর সেই কুরসি হচ্ছে মানে এত বড় যে হেভেন এবং দুনিয়াকে ঢেকে আছে পরিবেষ্টন করে আছে তাহলে এই সৃষ্টগুলো যেহেতু তিনিই করেছেন সুতরাং হুকুমগুলো তিনিই দিবেন সুতরাং মানে টেকনিক্যালি স্পিকিং যে আমরা যদি একটা রোবট তৈরি করি তাহলে প্রোগ্রামটা যিনি রোবটটা তৈরি করেছে তিনিই দিবেন কেননা না হলে এই সৃষ্টির কোনো অর্থ থাকে না আলা আল্লাহুল আল্লাহ হুকুম দিচ্ছেন এই চন্দ্র সেটা আল্লাহ আল্লা তাআলার যখন হুকুম হলো নবী আলাইহি সাল্লাম একবার ইশারা করলেন তার মজেজার ভিতরে যে তখন দেখা গেল যে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল তো আল্লাহ তালা যদি চান তাহলে এরকম মজেদা তিনি দেখাতে পারেন আমরা সবাই জানি যে সূর্য এটি তার কক্ষপথে ঘুরছে কিন্তু এই যে সূর্য সেটাও কিন্তু পৃথিবীতে একবার থেমে গিয়েছিল আপনারা অনেকেই হয়তো শুনেন নাই কিন্তু আপনারা কোরআনুল ক্যারিমে সুরাল কাহে যে যুবক ছেলের কথা আল্লা সুবাহ বলেছেন এই যে যখন মুসা আলি সালাম সেই যুবক ছেলেটাকে বলল এই যুবক ছেলেটার নাম কি ইউসা বিন্নুন যাকে আল্লাহ সুফহানা তাহলে পরে নবী করেছিলেন এই ইউসাবিন নুন যখন তিনি বায়তুল মাকাদ্দাস অভিযান করছিলেন সেটাকে দখল করার জন্য তখন যে ধর্মযুদ্ধ হয়েছিল সেই ধর্মযুদ্ধে তিনি একেবারে কাছে গিয়ে যখন পড়লেন তখন এই কাহিনীটা সহী মুসলিম বুখারি বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে আলবাব কাউল নবী সাল্লাম গানা ইমি যে তোমাদের জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে এই অধ্যায়ের ভিতরে এই হাদিসটা এসেছে যে এই যে একজন নবী ইউসা বিন নুন ফাগাদা ফাদানা মিনাল কারিয়াতি আল আসর যে আসরের নামাজের সময় সে একটি শহরের নিকটবর্তী হল ধর্মযুদ্ধে আও কারিবান আলিক। এখন আসরের নামাজের সময় সে শহরের নিকটবর্তী হল এখন শহরের ভিতরে যুদ্ধ করে শহরটাকে দখল করতে হবে এবং তার হাতে সময় খুব কম সূর্য ডুবে যাচ্ছে এই যে সূর্যকে ইউশাবিন নুন তখন হুকুম করেছিল বলেছিল যে হে সূর্য ফকল লিস হে সূর্য তুমিও আল্লাহর হুকুম শুনো আর আমিও আল্লাহর হুকুম শুনি সুতরাং এই যে সূর্য তাকে বলা হলো যে ইন্নাকি মামাথুন যে এবং ও আনা মরুন এবং আমিও আল্লাহর হুকুমে আদিষ্ট হই তুমিও আল্লাহর হুকুমে চলছ আল্লাহ না হলো হে আল্লাহ এই সূর্যকে তুমি রুখে দাও বন্ধ করে দাও ওকে স্টপ করে দাও ফাহ সাথে সাথে সূর্য থেমে গিয়েছিল সেদিন হাত্তা ফাত যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করলেন তখন তারা গণিমতের সম্পদগুলোকে গুলোকে জড়ো করলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে এই চন্দ্র সূর্য আল্লাহ সেগুলি হুকুম অনুযায়ী চলছে এবং আল্লাহ সুবাহ চাইলে সেটাকে তার গতিপথে স্থির করে দিতে পারেন কিছু সময়ের জন্য যেমনটা আমরা দেখলাম আশা করি বুঝতে পেরেছেন এখন আল্লাহ সুবাহানা তায়ালা এই যে তিনি এই খালাকা জিনিসগুলোকে এমনভাবে ব্যবহার করেছেন যে এর ভিতরে একটি বিশেষ আয়াত আয়াতিমাতে যেতে এসেছে যে ফাতা বারাকাল্লাহু আহসানুল খালিকিন এখানে আহসান কথাটা দুটো আয়াতে এসেছে একটি আয়াত হচ্ছে যে সুরা মেনুন যে সর্ব সেখানে আহসানের অর্থটা কি এবং অন্য একটি জায়গায় যেমন সুরা সাজদাতে এসেছে আল্লাজি আহসানা কুল্লা ইন যে আমরা প্রত্যেকটি জিনিসকে তৈরি করেছি উই মেইড এভরিথিং হি হ্যাজ হু মেইড এভরিথিং হি হ্যাজ ক্রিয়েটেড গুড তাহলে আল্লাহ তালা যে সব কিছু সৃষ্টি করেছেন এই যে গুড আহসান এই কথাটার অর্থ কী এ কথাটার অর্থ হচ্ছে এটা বুঝতে হবে এই কারণেই তাফসির করতে গেলে আপনাকে আনুষাঙ্গিক অর্থ জানতে হবে সরাসরি শাব্দিক অর্থ দিয়ে এটা বোঝানো যায় না যে সব কিছু যে সুন্দর করে সৌন্দর্যের মাপকাঠিতে আল্লা তালা সব কিছু সৃষ্টি করেছেন এটি এখানে বোঝায় না আল্লা আহসানা কুল্লা ইন খালাকাহু ও বাদ খালকা ইনসানা মিন তিন এর অর্থ হচ্ছে মানা আল এহসান হুনা ফিল ইতকান এর অর্থ হচ্ছে যে এটা হচ্ছে পারফেক্ট মানে সঠিকভাবে যথাযথভাবে প্রপারলি এটাকে সৃষ্টি করেছেন কিন্তু ওয়ালাইস আল মোরাদু জামায়াল অসোরা সৌন্দর্যের জন্য নয় যে এটি প্রত্যেকটি জিনিসকে তিনি খুব সুন্দর করে তৈরি করেছেন তাহলে অসুন্দর দেখতে যেটা অসুন্দর আমরা সেটা পরে আসছি যে এই যে অসুন্দর জিনিসগুলো তাহলে এগুলো কে তৈরি করেছে এই কারণেই এটার মানে হচ্ছে যে আল্লাহ তালা তার নলেজের মাধ্যমে তার জ্ঞানের মাধ্যমে তার হেকমার মাধ্যমে তিনি জিনিসগুলোকে যথাযথভাবে সৃষ্টি করেছেন প্রপারলি সৃষ্টি করেছে এইটি হবে এই আয়াতের অর্থ এটি আরেকটি আয়াত দিলে নামাল আয়াত নম্বর অষ্টআশি সোনা আল্লাহি আতকানা কুল্লা সাই এই আয়াত দিয়ে ওই আয়াতের তাফসির হবে যে আল্লাহর কাজ হচ্ছে যে যিনি সব কিছুকে একেবারে এতকান পারফেক্ট করেন একদম নিখুঁতভাবে তিনি সৃষ্টি করেন সোনা আমরা আগে বলেছি যে খালেকিন যখন হয় তখন সানে আইন হয় অর্থাৎ কাজ তৈরি করা বোঝায় তো এখানে আল্লাহ বলেছেন সোনা আল্লাহি যে আল্লাহর কাজ মানে মেকিং আল্লাহ ইতকান কুল্লা সেই তাহলে প্রত্যেকটি জিনিসকে তিনি পারফেক্টভাবে করেছেন কিন্তু সৌন্দর্যের অর্থে নয় যে সেটাকে সুন্দর করে সৃষ্টি করেছেন এটা এখানে বোঝায় না আহসানুল খালিকিন অর্থাৎ সর্ব উত্তম সৃষ্টি আমরা জানি যে আল্লাহ ছাড়া আর কোনো খালেক থাকতে পারে না কেননা এটা আল্লাহ সোভায় না তা নিজেই কোরআনুল করিমে বলেছেন যে গাইর আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো খা নাই তাহলে এটা হবে যে সৃষ্টি আমরা এটা আলোচনা করেছি যে যারা সানে আইন অর্থাৎ খালেক যদিও থাকে আক্ষরিক অর্থে যে তৈরি করে কিন্তু আল্লাহ সুবহানা তারা যেভাবে শূন্য থেকে কোনো কিছু অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেছেন সেই অর্থে সেটি হবে না আল্লাহ তা আলা হচ্ছে এই একটি আয়াতে কারিমায় যিনি বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করার সাথে এই কথাটাকে তিনি বলেছেন সুতরাং একে সম্মান তাজিম এর মর্যাদা আমাদেরকে রাখতে হবে ওয়ালাকাত খালাকনাল ইনসানা মিনাল সুলতান সুলায় মিনাতিন মিনতিন সুম্মা নাহু নুতফাতান ফি কারারিন মাকিন সূরা আল মিনুন আয়াত বারো থেকে 14 যেখানে শুক্রবিন্দু থেকে এক নিরাপদ আধার মানে জরায়ুতে তারপর শুক্রবিন্দুকে রক্তপিণ্ডে রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে মাংসপিণ্ডকে অস্থি মজ্জা অস্থি মাংস দ্বারা ঢেকে দিয়ে তারপরে একটি অন্য এক সৃষ্টি রূপে তিনি সৃষ্টি করেছেন অজায়মান ফাকাসা লাহমা মাংস দিয়ে এই হাড্ডিগুলোকে তিনি ঢেকে দিয়েছেন আমাদের শরীরটাকে সৃষ্টি করেছেন সুম্মা আনসা হালকান তারপরে একটি অন্য এক সৃষ্টি রূপে এটাকে মানে বের করে নিয়ে এসেছেন ফাতা ফতে বাহু আহসানুল খালিকিন যে আল্লাহ সুবাহানা তালা হচ্ছেন সর্ব উত্তম সৃষ্টিকারী মানুষের শরীরের এই যে দিকগুলোকে যদি আমরা দেখি সেটাকে আমরা আল্লাহ সুফানা তালার কাছে বিশেষ করে আমাদের চেহারা এবং চক্ষু কান এবং চেহারা এই তিনটি জিনিসকে আমরা সবচেয়ে উত্তম সৃষ্টি বলে আমরা জানি আল্লাহ সুফহান তালা মানুষের ক্ষেত্রে তো এটাকে আমরা আল্লাহর কাছে নিবেদন করছি সিজদার মাধ্যমে এই কারণে সিজদাতে আল্লাহ সুফানা তালা আমাদের সিজদাকে পছন্দ করেন যদি আমরা আমাদের চেহারাটাকে নিবেদন করি শারীরিকভাবে নাক এবং কপাল মাটিতে আমরা ছু মানে যখন স্পর্শ করি তারপরেও মুখে আমাদের একটি দোয়া বলতে হয় সেই দোয়াটি হচ্ছে আল্লাহম্মা লাকা সাজাতু ওয়া বিকা আমান্তু লাকা আসলামতু ওয়া আন্তা রব্বি সাজাদা ওয়াজিলি খালাকাহু ওয়া সওয়ারাহু فأحسن صوره وشق سمعه وبصره فتبارك الله أحسن الخالقين أي دوّا وشق سمعه وبصره فتبارك الله أحسن الخالقين أي دوّا سيدايجيه براتا سنة بيشكره تلاواتير آه যেটা আমরা তারাবির নামাজের সময় মসজিদগুলোতে দেখি যে হাফিজ যখন তেলাওয়াতের আয়াত মানে সেজদার আয়াত তেলাওয়াত করেন তখন আমরা সেজদায় গিয়ে এই দোয়াটা আমরা করি আমরা এটা শিখি শিখ শেখা উচিত তো সেখানে দোয়ার ভিতরে এই কথাটা আছে সুহানা রাব্বিল আয়লা সুহানা রাব্বিল আয়লা এটা হচ্ছে এক পড়াটা হচ্ছে সন্না কিন্তু সিজদা তেলওয়ারটা একটি ভিন্ন ধরনের সিজদা সেখানে রাসুল্লাহি সাল্লা সাল্লাম এই দোয়াটা পড়তেন তো রমজান মাস আসতে এখনও বাকি আপনি এই দোয়াটা যদি পড়েন তাহলে আল খালিকের একটা হক আপনি আদায় করতে পারলেন যে আল্লাহ আপনাকে এত সুন্দর একটি চেহারা আকৃতি দিয়েছে তার সাথে দিয়েছে চক্ষু আর দিয়েছে কান এটার একটি সুক্রিয়া আদায় করতে পারেন সুতরাং এটা আমাদেরকে আমলে নিতে হবে জিনিসটাকে আমাদেরকে এভাবে এই দৃষ্টিতেই এটা দেখতে হবে তারপর আল্লাহ ও তা আলা যে তিনি বলেছেন যে অ্যালব্যারি আমরা সেই আয়াতগুলোতে আসব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল ব্যারি এই কথাটা বিভিন্নভাবে বিভিন্ন শব্দে এসেছে যে আল ব্যারি এটা প্রথমে হচ্ছে যে মানে উদ্ভাবন কর্তা অর্থাৎ আগে কিছু ছিল না ওয়াল ব্যারি মৌজুদ লাহা বা আদাল আদাম যে আগে কিছু ছিল না কল্পনা করা হয় নাই কল্পনার অতীত সেখান থেকে জিনিসটাকে এক্সিকিউশন করা বাস্তবায়ন করা হুয়া তুন মানে আল্লাহ ইবনে কাসির এই যে আল্লাহ সুফান তালার যে দুটো তিনটি নাম আল খালেকু আল বারিউ আল মুসাউবির এর ব্যাখ্যায় ইবনে কাসির বলছেন কালা ইবনে কাসির রাহম আল খালকু তাকদির এটি হচ্ছে এমন একটা সৃষ্টি যে এটা পরিমাণ অনুযায়ী সৃষ্টি করে মানে পরিমিতভাবে ওয়াল বারাউ হুয়াল ফারি ও হুয়া তুন ফিদু ওয়াল এ মা কাদারাহু ওয়া কারার কার্রারাহু এল আল উজুদ যে এটি বাস্তবে বাস্তবায়ন করা তুনফিজু ইমপ্লিমেন্টেশন ইবরাজও মানে এটাকে দেখানো মানে জিনিসটাকে ব্রিং আউট টু এক্সিস্টেন্স শূন্য থেকে এটাকেই বলা হচ্ছে বারাউ এখান থেকেই এসেছে ব্যারি আর সমস্ত সৃষ্টিকে যে তিনি মুসাউবির একটি আকার দান করেছেন কাইফাসা সেটি হচ্ছে যেভাবে তিনি চান সেভাবে তো ওই যে যখন তিনি তিনিম রাহেমাহ তার বিখ্যাত কিতাব শিফা উল আলীল এখানে বলছেন ফাল্লাহ ইদ আরা দা খালকি শাহ ইনকাদ্দারাহু বিআইল ওয়া যখন তিনি ইচ্ছা করেন সৃষ্টি করার তখন তাকে পরি পরিমিত সঠিক অনুপাতে সৃষ্টি করেন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে দুটো জিনিস তার সাথে থাকে একটি হচ্ছে এলম আর একটি হচ্ছে হেকমা সুম্মা বাড়া তাহলে প্রথমে হচ্ছে পরিকল্পনা পরিকল্পনাটাকেই এক অর্থে খালক বোঝা হয়ে থাকে যদি তার সাথে বারা সুম্মা বাড়া তারপরে এটাকে বাস্তবায়ন করেন তাহলে কোনো কোনো স্কলারের মতে খালক হচ্ছে সৃষ্টির একটি পরিকল্পনা ইজা আল খালকুশাই বে বেআলি ও হেকমাতি সুম্মা বারাআ তারপর সেটাকে বাস্তবায়ন করছেন তুনফিদু এটি হচ্ছে বারা আউ জিদু ওয়া ফাকা মা ফি সোর আল্লা শাহ আরা দাহা যেভাবে আল্লা সুবাহ চান এবং তিনি যেভাবে ইচ্ছা করেন তাহলে আল্লাহ সুবাহানা তালা যেভাবে চান ঠিক সেভাবে করাটা হচ্ছে বারা আ অর্থাৎ তিনি সৃষ্টি করেন ফ্লোলেসলি ক্রিয়েটস ফ্লোলেসলি আউট অফ নাথিন আউট অফ নাথিন আর বারা আ এই কথাটা যেমন কোরআনুল ক্যারিমে বিভিন্ন শব্দে এসেছে এর মূল শব্দ হচ্ছে বা রা হামজা এর অর্থ হচ্ছে খালক একটি অর্থ আরেকটি অর্থ হচ্ছে বা রা আলিফ মাকসোরা এর অর্থ হচ্ছে তোরাব অর্থাৎ ধুলোবালি কেননা আল্লাহ তা তালা যখন তিনি বলছেন যে দুই ধরনের সৃষ্টি তিনি করেই রেখেছেন একটি হচ্ছে জান্নাতে যাবে আরেকটি হচ্ছে জাহান্নামে যাবে এটি সৃষ্টি অলরেডি হয়ে আছে বারিয়াথুন হুমুল খালিকা ওয়াকাদ খালাকা হুম উল্লাহ তালা ফাজ আলা মিন হুম কাফের ও মিন মোমিন তাদের ভিতরে তিনি মুমিন সৃষ্টি করেছেন কাফের সৃষ্টি করেছেন কামা সুব সুবহানা সুরা আতাগাবুন আয়াত নাম্বার দুই মানে আমাদের বাংলাদেশের আকিদা হচ্ছে যে আমরা কর্ম করে নির্ধারণ করি যে আমরা জাহান্নাম কাফের হব নাকি না মুমিন হব এটি অন্য অর্থে শিখ আছে কিন্তু সৃষ্টিগত অর্থে সেটি ঠিক নয় আল্লাহ সুবাহ আলা বলছেন সুরাতুন হুয়াল্লাজি খালা কাকুম যে তিনি সৃষ্টি করেছেন ফামিন কুম কা তাদের ভিতর কিছু হচ্ছে কাফের ওয়া মেনুন এবং কতগুলি হচ্ছে মোমেন তার মানে দুটো ভাগ আল্লাহ সুবাহ তালাই করে রেখেছেন ওল্লাহ বিমা তা না বাসির এখন কিভাবে তিনি করছেন সেটা আমরা জানি না কেননা তিনি এমন সৃষ্টি করেন সেটার খবর আমরা জানি না সুরা নাহাল আয়াত নাম্বার আট ওয়া ইয়াহ লুকু মা লা আমরা গত ক্লাসে বলেছি যে আল্লাহ সৃষ্টি করেন যেটা আমরা জানি না এমন কিছু অথবা সৃষ্টি করে চলছেন সৃষ্টি চলছে কি সৃষ্টি করছেন সেটা সম্পর্কে আমরা কোনো জ্ঞান লাভ করতে পারি না এরকমও থাকতে পারে ওইয়াহলক ও মায়াল মন যেমন আল্লাহ সুফাহানা তালা তিনি আহ বলছেন যে এই যে সৃষ্টির ভিতরে একটি সৃষ্টি হচ্ছে খাইরুল ব্যারিয়া আরেকটি হচ্ছে সারুল ব্যারিয়া এটাও বারা আ শব্দ থেকে এসেছে যেমন ইন্নাল্লাজিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া যে যারা আহলে কিতাবদের যারা আহলে কিতাব মুশরিক যারা কুফুরি করেছে এ আয়াতের বাংলা তর্জমাতে কিছুটা ভুল আছে আপনারা একটু লক্ষ্য করবেন ইংরেজি অনুবাদের সাথে মিলাবেন যেখানে দেখবেন যে মিল নাই এখানে বলা হয়েছে যে আহলে কিতাবদের মধ্যে যারা কুফুরি করেছে এটা এভাবে ইংরেজিতে কিন্তু অনুবাদ করা হয়নি মিন বলে এটা বোঝানো হয় না এটি হচ্ছে যে মুশ্রিক এবং আহালি কিতাব কুফুরি করেছে যারা তারা হচ্ছে আগুনে নিক্ষিপ্ত হবে এবং তাদেরকে আল্লাহ বলছেন যে সৃষ্টির ভিতরে সবচেয়ে খারাপ সাররুল ব্যারিগিয়া আর হচ্ছে যারা আল্লাহ সুবাহ আল্লাহর প্রতি ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আমানু ইকা ইন্মান তারা হচ্ছে সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম এখানে এই বারা দুটো দুটোভাবে এটা বোঝা বোঝানো হয় একটি বাড়ি ইয়া অর্থাৎ হচ্ছে সৃষ্টি আরেকটি হচ্ছে আমরা যেটা বলেছি বারা আ হচ্ছে তুরাব এই আয়াত দিয়ে অনেকে মনে করেন অনেক ওলা স্কলার মনে করেন যে ফেরেস্তাদের তুলনায়ও মানুষকে আল্লাহ অর্থাৎ সৃষ্টির ভিতরে উত্তম খাইরুল বলেছেন তো ফেরেস্তাও আল্লাহ সুবাহন তালা সৃষ্টি তারাও আল্লাহর ইবাদত করছে কিন্তু আল্লাহ সুবাহন তালা বলছেন যাদের আল্লাহ বান্দাদের ভিতরে যারা ইমান এনেছে সৎ কাজ করেছে তাদেরকে আল্লাহ পরিষ্কার বলেছে খাইরুল ইয়া এটা বলে থাকেন এই এই আয়াত দিয়ে তারা এটা দলিল পেশ করে থাকেন যদিও এর ভিতরে মতভেদ রয়েছে অনেকে মনে করেন যে এই ইয়া বাড়ি শব্দটা আরেকটি রেওয়ায়াত এসেছে অর্থাৎ তাকে মানুষ হিসাবে সৃষ্টি করা হয়েছে উত্তম মানুষ হিসাবে ইত্যাদি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুতায় তারপরে তিনি যখন এই যে বাড়া এটার আরেকটি অর্থ হচ্ছে যে এটা ডিফারেন্ট হওয়া সেপারেট হয়ে যাওয়া জিনিসটা থেকে মানে পৃথক হয়ে যাওয়া বাড়া নিফাক নিফাক থেকে আলাদা হয়ে যাওয়া আপনারা দোয়ার ভিতরে এই কথাগুলো পাবেন ব্যারি এটিও আরেকটি অর্থ মানে এই জিনিসটার আরেকটি অর্থ হচ্ছে অসামঞ্জস্য ত্রুটি থেকে মুক্ত হয়ে যাওয়া স্যাপারেট হয়ে যাওয়া আরেকটি অর্থ আছে সেটি হচ্ছে বারা আ অর্থাৎ হচ্ছে হিলিং মানে অসুস্থতা থেকে মুক্তি লাভ করা বারা আ মানে অসুখটা ভালো হয়ে যাওয়া তো অনেক স্কলার মনে করেন যে এই যে জীব ক্রিয়েশন বিশেষ করে অ্যানিম্যাল এবং ম্যানকাইন্ড যাদের শরীর রয়েছে মাংস রয়েছে এবং স্কিন রয়েছে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন আল্লাহ হচ্ছেন আল ব্যারি তিনি এমনভাবে ব্যারি হয়েছেন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন যে তাদের শরীরেই নিজেই রয়েছে হিলিং করার ক্ষমতা আপনারা অনেকে হয়তো বুঝতে পারেননি বারা আ এর অনেকগুলো অর্থ হয় একটি আমরা বললাম যে সৃষ্টি করা আরেকটি হচ্ছে আলাদা হয়ে যাওয়া পৃথক হয়ে যাওয়া মানে ছিঁড়ে ফেলা আলাদা করা সেপারেট হওয়া তারপর আরেকটি হচ্ছে যে ধুলো তারপরে আরেকটি হচ্ছে এটা হিলিং হওয়া আরোগ্য পাওয়া সৃষ্টির ভিতরে এই যে অ্যানিম্যাল কিংডম এবং হিউম্যান স্পিসিস এদের একটা কোয়ালিটি হচ্ছে যে এদের শরীরেই হিলিংয়ের জিনিস রয়েছে সুফানাল্লাহ মনে করেন এই যে ছোট ছোট কাটা এটা নিজেই নিজে হিল করে আপনার মুখের ব্লেড দিয়ে কেটে গেল দেখবেন রক্ত অটোমেটিক বন্ধ হয়ে গিয়ে তারপরে এটা হিল হয়ে গেল এরকম প্রাণী জগতেও এটা রয়েছে অর্থাৎ অনেক অসুখ বিসুখ কাটা ছেঁড়া কাঠ ব্রুজেস বিভিন্ন ইঞ্জুরি উন্ড এগুলো মানে হচ্ছে প্রতিনিয়ত কিন্তু শরীর নিজেই নিজেকে হিল করে দিচ্ছে এটাকে ইউব্রাহু নাফসাহু ইউব্রাহু নাফসাহু অর্থাৎ হিলিং ইটসেলফ যেমন আমাদের হার্টে কোনো আর্টারি যদি ব্লক হয়ে যায় তাহলে শরীরের আরেকটি ভেইন আমরা কেটে এনে ওখানে বসাই তার মানে এটার কোনো অঙ্গ কোনো আর্টারি কোনো ভেইন নষ্ট হয়ে গেলে আরেকটি ভেইন এনে এখানে দেওয়া যায় আর শরীরের ভেতরেই কিছু টিস্যু রয়েছে যেগুলো হিল করতে সাহায্য করে অর্থাৎ ইট হিট এ হিল ইট সাল কেননা আল্লাহ হচ্ছেন আল তিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবেনা এই যে আহ বাড়ি এটাকে এত গুরুত্ব দিয়েছেন যে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে কেননা কোনো কিছুকে যদি কেউ সৃষ্টি করে তখন সেই সৃষ্টিটা মানে কিরকম হচ্ছে সেটাকে একটি আল্লা সুফান সাথে মানে একটা তুলনামূলক পর্যায়ে চলে যেতে পারে যদি কেউ সৃষ্টি করে এটা যদি কেউ চেষ্টা করে তাহলে এটা হবে অত্যন্ত জঘন্য একটা শেরখ যেমন মুসা আলি সালাম যখন তিনি তুর পাহাড়ে চলে গেলেন তখন বনি ইসরা চিল্ড্রেন অব ইসরায়েল তারা বাসুর পূজা শুরু করল মুসা আলি ইসাল্লাম তিনি এসে রাগ হয়ে বললেন যেটি আল্লা সুবহান তালা বলছেন যে তোমরা যে স্বর্ণ এবং মূল্যবান ধাতু দিয়ে বাসুরটাকে সৃষ্টি করেছো অর্থাৎ তৈরি করেছ সে বাসুরকে তোমরা পূজা করছো তাহলে তোমরা কি জানো যে প্রকৃত সৃষ্টিকারীকে তিনি হচ্ছেন আলবারি এই কারণে এই আয়াতের ভিতরে সোরা বাকারা আয়াত নম্বর ফিফটি ফোর ওয়া ইজ কালা মুসালি কাউমিহি য়া কাউমি ইন্নাকুম দলমতুম আনফুসাকুম বিত্তি খাজি রিজলা যে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছ হে আমার কাউম কেননা তোমরা ইত্তিখাদ তোমরা নিয়ে নিয়েছো আল এইজল এইজেল মানে হচ্ছে বাসুর বকনা বাসুর যেটা ছোটাছুটি করে গো গাভীর থেকে জন্ম নেওয়া ছোট একটি বাসুর তাহলে সেটাকে যারা পূজা করতো তাদেরকে বলেছে যে তোমরা শিরিক করেছো অথব তোমরা কি করো তওবা করো ফাতুব ইলা এখানেই আল্লাহ বলে দিয়েছেন যে বারি কম যে তোমাদের প্রকৃত বাড়ির দিকেই তোমরা ফিরে যাও তবা করে যে তোমরা কিছু সৃষ্টি করতে পারো না এমনকি ইলাহ তোমরা সৃষ্টি করতে পারো না আল্লাহ হচ্ছেন ইলা আল হক সুতরাং তার কাছেই হচ্ছে প্রকৃত সৃষ্টি ফাকতুলু আনফুসকুম যালিকুম খাইরুল লাকুম ইনদা বারিকুম আর তার কাছেই রয়েছে হলো খাইর ফাতাবা আলাইকুম ইন্নহু ওয়াততাওয়াবুর রাহিম তাহলে এই যে খালক এই খালকের সাথে আমরা তিনটি জিনিস দেখতে পাই একটি হচ্ছে ফাখালকুল আউওয়ালা হুয়া তাকদির উজুদুল মাখলুক যে মানে পরিমাণ অনুযায়ী পরিমিতভাবে সৃষ্টি করা এবং যার মাধ্যমে সৃষ্টটাকে মানে স্থায়িত্ব ঘটান এটি একটি বিষয় তারপরে সুম্মা বারাহু ওহুয়া ইজাদু হু মিনাল আদম শূন্য থেকে সেটাকে একটা অস্তিত্ব দেওয়া হয় সুম্মা জা জাহু আ তারপরে আল্লাহ সুফান তালার ইচ্ছা অনুযায়ী তার একটা আকৃতি দেওয়া হয় এখন আমাদেরকে আকৃতি জিনিসটাকে মানে জানতে হবে যে আকৃতির সাথে এটার ঘটনাটা কি তো প্রথমেই শ্রোতাদের কাছে আমি বলে রাখছি যে আলবারি এই যে নামটুকু এই নামে এমন কেননা এটি একটি উদ্ভাবন অর্থাৎ নাই সেখান থেকে বাস্তবায়ন করা সৃষ্টিকে এক্সিকিউশন অফ ক্রিয়েশন ব্রিং আউট এক্সিকিউশন অফ দ্য ক্রিয়েশন তাহলে এটা হচ্ছে ব্যারি এই কারণে ব্যারি কোনো কেউ হতে পারবে না ইন্না হাজহিল আসমা ও সালা সালাস তানকিসুম ইলা কিসমাইন প্রথমে হচ্ছে যে এই যে তিনটি নাম আল খা আলেকু আল ব্যারিউ আল আল এমন একটি নাম ইসমু মুখতাসুন বিল্লাহি আজ্জা উজ্লা এটি হচ্ছে আল্লাহ সুবাহা তালার জন্য স্পেসিফিক নির্ধারিত এই নাম অন্য কেউ নিতে পারবে না কেননা বাড়ি কেউ নাই কেননা যেটা নাই অস্তিত্ব সেটাকে অস্তিত্ব একটি কাঠামোর বাস্তব রূপায়ণ করা এটি কারোর পক্ষে সম্ভব না সুতরাং বারই প্রকৃত অর্থে কেউ নাই সুতরাং এটি হচ্ছে ফালা ইয়াজুজ আলা হাল গাইরু কোনো অবস্থাতেই সেটা কেউ করতে পারবে না আল শূন্য থেকে জিনিসটাকে বাস্তবায়ন করা এই কারণে কিন্তু মুসাউবের এটা কিন্তু সৃষ্টির ভিতরে আছে আকৃতি দেওয়া আকৃতি দেওয়ার অর্থটা কি আমরা বিভিন্নভাবে ছবি আঁকার মাধ্যমে আকৃতি দিতে পারি মূর্তি বানানোর মাধ্যমে আকৃতি দিতে পারি এই কারণে ওই নামটুকু মুসাউবির সেটা মাখলুকের ভিতরে অর্থাৎ মানুষের ভিতরে মুসাউবির আছে ও আম্মাল খালেক আল মুসাউবির ইন গাইরেল মোকাইয়েদ মোকাইয়েদিন এটি মানে নির্দিষ্টভাবে আল্লাহর জন্য নয় বরঞ্চ অন্যরাও মুসাউবির হয়ে যেতে পারে এখন এই যে মুসাউবির এটা এই নামের পরিকল্পনা আল্লা সুফান তালা কেন একেবারে শেষের নামটুকু রাখলেন মুসাউবির আল্লা আলা তিনি বলছেন যে আলা সিফায়াতি আল্লাতি ইউরিদসরা যে আকৃতি দেওয়াটা হচ্ছে আল্লাহর একটি ইরাদা মানে তার মানে আমরা আল্লাহর একটি ইরাদাতুল কাউনিয়া যেটা পেলাম সেটি হচ্ছে মাসিয়া মানে আল্লাহর অপ্রতিরুদ্ধ একটি ইরাদা যে জিনিসটাকে আল্লাহ সুবাহা তালা তিনি একটি আকৃতি দিবেন এই কারণে সুরা আল ইনফিতার আয়াত আট আল্লাহ সুফল বলছেন ফি যে প্রত্যেকটি সোরা প্রত্যেকটি আকৃতিতে মাশাআ এই যে মাসিয়াতিল্লা আল্লাহর ইচ্ছা যেটা ঘটবেই যেভাবে আল্লাহ চান সেইভাবে সেটা কারোর জন্য ভালোও হতে পারে কারোর জন্য অমঙ্গলও হতে পারে কিন্তু এটা ঘটবেই এই যে আকার সেটা আল্লাহ সুফহানা তালার একমাত্র স্বাধীনতা তিনিই মুসব্বের তিনি আকৃতিটা দেন রাক্কাবাক যে রাক্কাবা অর্থাৎ হচ্ছে নির্মাণ করা যে মা রাক্কাবাক তাহলে আমরা এখানে পেলাম ফি আই এ তিন প্রত্যেকটি সোরা আল্লাহ সুবাহান তালার ইচ্ছার সাথে এটি সম্পর্ক হচ্ছে মানে তিনি এটাকে তৈরি করছেন এর আকৃতি দান করছেন এই কারণে আল্লাহ সুবাহ তালা অন্য আয়াতে বলছেন কারিমাতে আসুর আল আরাফ আয়াত এগারো ওয়ালাকাদ খালাক না কুম সুম্মা সাউর প্রথমে তিনি সৃষ্টি করেন তারপরে তিনি আকৃতি দেন তাহলে আকৃতি দেওয়াটা আল্লাহর একটা মা কাজ সেটা হচ্ছে এক ধরনের মা শিয়া আপনারা যারা তকদিরের লেকচার শুনেছেন তারা হয়তো জেনে থাকবেন যে আল্লাহর ইচ্ছা দুই ধরনের এরাদাতুল কাউনিয়া তো এটি হচ্ছে এরাদাত কাউনিয়া অর্থাৎ সৃষ্টিগত একটি ইরাদা আর আরেকটি হচ্ছে বিধানগত এরাদা যেটা পছন্দনীয় হয় সবসময় কিন্তু সব সময় যে ঘটবে এর কোনো মানে ঠিক নেই ঘটতেও পারে নাও ঘটতে পারে কিন্তু এই যে এরাদা যেটি হচ্ছে কাউনিয়া সেটা ঘটবেই সেটা পছন্দ হতে পারে আবার অপছন্দনীয় হতে পারে আম তাহলে এই যে নাম অর্থাৎ এখন এই যে সাউর না মানে আকৃতি দিচ্ছেন এটা এমনভাবে তিনি দিচ্ছেন যে তিনি এটা মায়ের পেটে দিচ্ছেন আমরা ও পায়েসুরা আল ইমরান ফিল আরহাম কাইফা যে তিনি তোমাদেরকে আকৃতি দান করেন কোথায় ফিল আরহাম কাইফা ইয়াশা যে তোমাদের মায়ের পেটে জরায়ুর ভিতরে ইউটারাসে আকৃতি দান করেন তাহলে আকৃতিটা দেন কে আল্লাহ সুবহান তাহলে আল্লাহ সুবহান তালা আকৃতি দান করেন এখন আমাদের সমাজে কি দেখা যায় যে প্রেগনেন্সির সময় দেখা গেল ডাক্তার বলছে যে ও ওর তো অ্যানেনসেফালি হবে ওর ডাউন সিনড্রোম হবে ওর টার্নার সিনড্রোম হবে ওর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ওর মাথাটা একটু চ্যাপটা হবে ইত্যাদি তো সুতরাং কি করো অ্যাবর্ষণ করে দাও আর তখনই শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি এই যে একটা বিষয় এটা প্রথমে আমাদেরকে কিভাবে দেখতে হবে যে এটি আল্লাহ আকৃতিটা দান করেন তাহলে কি আপনি আল্লাহর আকৃতি দেওয়াটাকে পছন্দ করছেন না আল্লাহ সুবাহ নিজের জ্ঞান এলমিহি আরেকটি হচ্ছে বেহেকম্যাতি এর মাধ্যমেই তিনি এইটা দিচ্ছেন আর এইটি হচ্ছে মা সিয়াতে এটা আমাদের চিন্তা করা উচিত প্রথমে ফতোয়া রয়েছে আপনারা অনেকে জানেন যে একশো দিনের আগে অনেক স্কলার বলেছেন যে মানে অ্যাবসন করাটাকে জায়েজ বলেছেন কিন্তু অনেক স্কলার আবার নিষেধও করেছেন যে এটা করা যায় না কিন্তু একশো দিন হয়ে যাওয়ার পর কোনো অবস্থাতেই সেখানে অবর্ষণ করা যায় না এর কারণ হচ্ছে আকৃতিটা শুরু হয় তখন থেকে যেটা আল্লাহ বলছেন হাম কাইফাইয়াসা আল্লাহ যেভাবে চান সেভাবে এখন নাক বোচা অথবা মাথার অর্ধেকটা নাই চোখ একটা নেই অথবা ঠোঁট কাটা এটা তো আল্লাহ সুবান তালা চাচ্ছেন এই কারণেই মানে পিতা মাতার উচিত ও আলাল ওয়ালিদাইন সবরুণ ওয়ার রেদা বিল কাদের তাআলা আল্লাহর তকদিরের উপরে প্রথমে সবর করা উচিত আর কি মানে এটাকে মানে সন্তুষ্ট থাকা উচিত তকদিরের উপর সন্তুষ্ট থাকতে হবে না হলে ইমান পরিপূর্ণ হবে না এটা তার জন্য একটা পরীক্ষা আল্লাহ সুবাহ বলছেন কাউল কাউল্লাহি তাআলা

ওয়া আসা আন তাকু আন যেটাকে তোমরা ঘৃণা করছো ওকে অবর্ষণ করে দাও ওই বাচ্চাটাকে হত্যা করো মেরে ফেলো ওহুয়া খায়রুল্লাকুম এটা তোমাদের জন্য ভালো ছিল আর যেটা আমরা মনে করছি যে আমাদের জন্য খুব ভালো একটা ছেলে হবে ফুটফুটে ছেলে ফুটফুটে একটা মেয়ে হবে ওয়া আশা আন্তহিব্য আন ওহুয়া সরুল্লাকুম। দেখা যাবে যে এটাই তোমাদের জন্য প্রচণ্ড সমস্যা অকল্যাণ বয়ে নিয়ে আসছে তোমাদের জন্য আজাবের কারণ হয়ে গিয়েছে আল্লাহু ইয়া আলামু ও আন্তুম লা তা আলামুন আল্লাহই ভালো জানেন তোমরা কিছুই জানো না আল্লাহ সুবহানতালা বলছেন সুরা নিসা আয়াত নাম্বার উনিশ ফাসা আন তাকরাহু সাইন ওয়া ইয়াজ আল্লাহ ফিহি খাই রান যেটাকে তোমরা ঘৃণা করো যে জিনিসটাকে তোমরা পছন্দ করো না সেটাকে আল্লাহ কি করতে পারেন তোমাদের প্রচুর ভালো খায়ের এটা দিয়ে দিতে পারেন এর মধ্য দিয়ে আহা মানুষ সেটা বোঝে না শুধু ডাক্তারের কথা শুনে হইচই শুরু করে অস্থির হয়ে পড়ে নিজের ইমান নিজের তাওহিদ বিপন্ন করে দেয় বলে যে মানে ওটাকে হত্যা করে ফেলি মেরে ফেলি আরে এটা তো আল্লাহ সুবাহ একটি পরীক্ষা তো তকদিরের ভিতরে ভালোও থাকবে মন্দও থাকবে নাকি না এটাকে পরিবর্তন করা সম্ভব ইস্তেখারার নামাজ পড়লেই যে মন্দ আসবে না এটা আপনাদেরকে কে বলেছে ইস্তেখারা দোয়ার ভিতরেই বলা হচ্ছে যে যদি আমার জন্য খারাপ হয় মানে হবেই ভালো হবে খারাপ হবে এটা ইশতেখার নিয়ম দুটো আউটকাম গুড অ্যান্ড ব্যাড ও আন্নাহু শারি যদি আল্লাহ আপনি জানেন যে আমার জন্য এই কাজটা খারাপ হয় ফি ফিদিনী ও মায়শি ও আকিবাতি আমরি এই কাজটা যদি আমার জন্য খারাপ হয় তার মানে কাজটা খারাপ হতে পারে ইশতে পরে দেখা গেল যে কাজটা জঘন্য হয়েছে তার ক্ষতি হয়ে গেছে জীবনের জন্য তাহলে হবে কি কিছুই হবে না এটা তকদিরের পার্ট এই কারণেই দোয়াতে বলা হচ্ছে যে ফি আজিলি আমরি ও আজিলি নি আনহু হে আল্লাহ আমাকে ওটার থেকে একটু মুক্ত রাখো দূরে রাখো ও ফাশরিফ হু আমি যেন ওটার থেকে দূরে থাকি এটা হলো আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু ওয়াকদুর লিয়াল খাইরা তকদিরে যেটা আছে সেটাই যেন ভালো হয় পরিণামে অর্থাৎ যদি সবর করি খারাপের উপরে তাহলে আল্লাহ পুরস্কৃত করবেন হাই কানা। সুম্মা বিহি কেন উপরে সন্তুষ্ট থাকতে হবে এই কারণে ইস্তেখারা নামাজের দোয়াটা মানে তে শেষে বলা হচ্ছে বিহি তকদিরে সন্তুষ্ট থাকতে হবে তো তক সন্তুষ্ট থাকবে না তাহলে সে কিভাবে ভালো একটা মুসলিম হবে সুতরাং এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এগুলি হচ্ছে তকদির আল্লা তাআলা তিনি সৃষ্টি করছেন এই কারণেই আল্লাহ তাআলা সুফানুরা আল গাফির এখানে তিনি মনে করিয়ে দিচ্ছেন আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লা আল্লাহ কুমুল আলোদা কারার আন বিনা আন যে পৃথিবীকে তিনি নিরাপদ স্থান করেছেন স্থায়িত্ব দিয়েছেন এবং উপরে সৃষ্টি করেছেন যে তিনি আকৃতি দিয়েছেন ফ আহসানা সুয়ারাকুম এবং আকৃতিগুলোকে সুন্দর করেছেন অর্থাৎ কিরকম সুন্দর এ অর্থ হচ্ছে পরিমিত করেছেন মানে জিনিসটাকে সঠিক মাপে দিয়েছেন তাকদির করেছেন মানে সেটা আল্লাহ সুফান তা করে ওরাজা ওরাজা কুম মিনাত জালিকুমুল্লাহ রব্বু কুম কেননা এই হচ্ছেন আল্লাহ ফাতাবা ওরা কাল্লাহু রব্বুল আই লা মিন তিনি জীবন দান করেন তাহলে এই যে মায়ের পেটে ওই যে বাচ্চাটা যেটা গ্রহ হচ্ছে যার আকৃতি নিয়ে আমরা টেনশনে পড়ে গেলাম যে এটা ডাউন সিনড্রোম অথবা টার্নার সিনড্রোম অথবা অ্যানেনস্যাফালি ইত্যাদি ইত্যাদি তাহলে এটাকে জীবন দিলেন কে হুওয়াল হাই ইউ তিনিই জীবন দিয়েছেন সুতরাং আকৃতি যিনি দিয়েছেন তিনি কাইফাইয়াসা তিনি তার ইচ্ছাতেই এটা হয়েছে আমরা সেটা ইচ্ছা করলে হবে না আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত ইচ্ছা সেই ইচ্ছায় আমাদেরকে নিজেদেরকে সপে দিতে হবে নিজেদেরকে মানে যেটা করতে হবে যে নিজেদেরকে সেখানে আত্মসমর্পণ করতে হবে এটা আমাদের নজরে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন যে এই যে সোরা এই যে মানে বিভিন্ন ধরনের মানে আমরা বলেছি যে মুসাউবির এখন সৃষ্টির ভিতরে মুসাউবির কারা মুসাউবির আছে কিনা হ্যাঁ আছে যে যারা মূর্তি তৈরি করে ছবি তোলে এগুলিও ওই মুসাউবিরের আওতায় পড়ে যাবে পড়ে গেছে প্রথমে আসুন যে ছবির ব্যাপারটা আমরা আলোচনা করি কেননা আল্লাহ আল্লা তাআলা হচ্ছেন মুসৌব্বের এখন অন্য কেউ যদি আবার ছবি অথবা প্রতিকৃতি ইমেজ আমরা ইমেজ বলবো ইমেজের যদি করে তাহলে আল্লাহ সুবাহান তালা সেটাতে খুবই তিনি শাস্তি শাস্তি দিবেন সাল্লাম আল মুসাউবিরুন রাসুলিল্লা সাল্লি সাল্লাম অভিশাপ করেছেন দেখুন রাসুলিল্লাহি সাল্ল সাল্লাম অভিশাপ করেছেন কাকে যারা রূপ দান করে মোসৌবির মানে হচ্ছে রূপ দাতা আকৃতি দেওয়া মানে যারা ইমেজ মেকার ইমেজকে তৈরি করে ইমেজ বলতে স্কলাররা বলেছেন চেহারা চেহারাটাকে ইমেজ বলা হয়েছে মানে চেহারা যে চেহারাতে চোখ কান নাক মুখ ঠোঁট এটা থাকে এটা ইমেজ এটা যারা তৈরি করে সেটা মূর্তির ভিতরেই হোক আর ছবির ভিতরে সুন্দর করে হোক সবগুলোই ব্যাখ্যাতে চলে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সেটাকে তিনি লান করেছেন যেমন মান সোরাতিয়া কুল্লিফা ইয়াল কিয়া মাথি আন ইয়ান ফাখু, ফিহা রৌহি ও বে নাফিক যে কিয়ামতের দিন মানে ওই ব্যক্তি যে ইমেজ তৈরি করেছিল মানে প্রতিকৃতি তৈরি করেছিল মূর্তি তৈরি করেছিল ছবি তৈরি করেছিল তাকে বলা হবে যে তুমি এটার ভিতরে রুহ ফুকে দাও তো সে এই রুহ ফুকে দিতে পারবে না তখন আল্লাহ সুফানা তালা তাকে শাস্তি দিবেন ইন্না আসাদ আজাবান ইন্দাল্লাহি ইয়ামাল কিয়ামাতি মুসৌব যে মানুষের ভিতরে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন প্রিয় শ্রোতা এই শাস্তিটা কিন্তু জাহান নামে নয় কিয়ামতের দিন ওই যে হিসাব যখন হবে মানে মুসলমানও হতে পারে অন্য ধর্ম অমুসলিমও হতে পারে যে কেউ হতে পারে অর্থাৎ তার মানে শাস্তি হবে কিয়ামতের দিনেই হয়ে যাবে আসাদ আজাদামাতি বিরুন যারা ইমেজ মেকার যারা প্রতিকৃতি তৈরি করে এই কারণে প্রতিকৃতি তৈরি করা ঠিক না যারা আর্ট করে মানে যত কম পারা যায় ততই ভালো আল্লা সুবাহ আমাদের সবাইকে রক্ষা করুন যা আ রাজুল ইলা ইবনে আব্বাস ফকাল এক ব্যক্তি ইবনে আব্বাসের কাছে এসে বলল ইন্নি ফিহা। এক ব্যক্তি এসে বললো যে আমি তো ইমেজ তৈরি করি আমাকে আপনি উপদেশ দিন তখন ইবনে আব্বাস তিনি বললেন প্রত্যেকটি ইমেজ মানে প্রতিকৃতি তৈরি ছবি নির্মাণকারী আগুনে যাবে নামে যাবে ইয়া যে আলহ বিকুলি নাফসাহা ফাতু আজিবু হু ফি জাহান্নাম যে প্রত্যেকটা ইমেজ যারা তৈরি করে তাকে বলা হবে যে তুমি যেটা তৈরি করেছ তার হায়াত দান কর তাকে রুহ মানে তাকে জীবন দান করো কিন্তু সে সেটা পারবে না তখন তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামে এখানে হাদিসের ভিতরে জাহান্নামও এসেছে অর্থাৎ কেয়ামতের দিনও হতে পারে শাস্তি আবার জাহান নামেও শাস্তি হতে পারে দুই জায়গায় হতে পারে ইবনে আব্বাস ইন লা বুদ্দা ফাসনা নাফসা যে কলা ফা ইলান তোমাকে যদি কোনো ছবি তৈরি করতে হয় ইমেজ কোনো কিছু তাহলে তুমি গাছ অথবা ইন এনিমেট মানে প্রাণহীন বস্তুর ছবি তৈরি করতে পারো আশা করি আপনারা অনেক সবাই সেটা জানেন কিন্তু এখানে একটা বিষয় আপনাদের কাছে বলতে চাই যেমন হাদিসের ভিতরে এসেছে যারা সৃষ্টির সাথে আল্লাহ সুবহানা তালার সাথে ঝগড়া করে এটাকে এভাবে রাসুল্লাহ সাল্লাহ বর্ণনা করেছেন আসাদাস নাস বানি অমল কেয়াহি আল্লাহ না বেখাল কেল্লা তার অপরাধটা কী অপরাধ হচ্ছে যে আল্লাহ হচ্ছেন মুসৌবের তো আকৃতি দেওয়ার ডিপার্টমেন্ট এর কাজ কাজ কর্মসূচিটা হচ্ছে আল্লাহর নিজের আল্লাহ সুবাহ তালায় সব কিছু আকৃতি দেন বিশেষ করে মানুষের আকৃতিটা তিনি দিচ্ছেন এটা কোরআনুল ক্যারিমে বর্ণনা করছেন এখন আমরা যদি মানুষের মতো একটা মূর্তি তৈরি করি তাহলে আল্লাহর সাথে আমি সংগ্রাম করছি ইয়দা হউ না আল্লাহর সৃষ্টির সাথে সুতরাং এই কারণে আল্লাহ সুবাহান তালা তিনি রাগ হয়ে মানে তাকে শাস্তি দিবেন ইয়াকোল ও রাব্বাসুব হানা তিনি বলবেন ওমান আদলামু ইম জাহাবা ইয়াকুলুকু ক্যাকালকি যে তুমি মানে অনেক জুলুম করেছো তুমি চেষ্টা করেছ আমার সৃষ্টির সাথে তুমিও নিজে সৃষ্টি করার জন্য ফাল ইয়াকুলুকু জার্রা তো তুমি কি একটি জাররা পরিমাণ কিছু তৈরি করতে পারবে ও আও লা লোকু হাব্বা একটি গ্রেইন মানে একটা শস্য দানা এটাকে সৃষ্টি করতে পারবে ওয়ালিয়াহ লোকো সাইরা মানে একটা বার্লি এর একটি দানা তুমি কি সৃষ্টি করতে পারবে এটা হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাজিনা ইয়াস ইয়াস নাউ না হাজিহি সোরা ইয়া ইয়াজুবু না ইয়ামাল কয়ামাদি ইয়াকুল্লাহুম আহ মা খালাকতাকুম। যে কেয়ামতিদিন তাকে বলা হবে তাদেরকে জীবন দাও যেগুলো তুমি সৃষ্টি করেছিলে দুনিয়াতে এগুলোকে জীবন দাও তখন তাদেরকে শাস্তি দেওয়া হবে ইউ আর জিবু না ইয়াম কেয়ামা তাদেরকে এ কথা বলা হবে তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর গুণাবলীর সাথে কম্পিট করা প্রতিযোগিতা করা অথবা তার সমকক্ষ হওয়ার চেষ্টা করাও একটা বড় ধরনের পাপ কাজ এবং সেটা তাওহিদ ক্ষুণ্ণ করে দেয় এটা আমাদেরকে জানতে হবে যে ছবি আসলে ভালো কিছু না ছবিকে পরহেজ করতে হবে এর কারণ কি কারণ হচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে লা হলু ম্যালায় ইকাতি ম্যালায় ইকাতু বাই থান ফি সোরা যে যে ঘরে ছবি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করে না এটি বোহারি মুসলিমের হাদিস এখন আবার কিছু লোক আছে যে ফেরেস্তা যদি প্রবেশ না করে তাহলে তো মৃত্যুর ফেরেস্তাও প্রবেশ করবে না তাহলে তো আমার মৃত্যু হবে না তাহলে মানে এ মানে ছবিওয়ালা ঘরের ভিতরে মৃত্যুর আগে গিয়ে চুপচাপ শুয়ে থাকবো তাহলে আমার কোনো ভয় নাই জিনা এটি এটা বোঝায় না কয়লা তখফাতুল আহওয়াজি তখফাতুল আহওয়াজি একটি কিতাব সেইটার ভিতরে ব্যাখ্যায় বলেছে লক্ষ খোলু মালা ইকা যে ফেরস্তা প্রবেশ করবে না এটার অর্থ হচ্ছে মালা ইকাতু রহমা রহমতের ফেরিস্তা প্রবেশ করবে না কিন্তু সেটা লা ওয়াল ইকাতুল মাউত। কিন্তু মৃত্যুর ফেরেস্তা দুই কাদের ফেরস্তা তারা প্রবেশ করবে ছবি থাকুক আর মূর্তি থাকুক রিগার্ডলেস তারা যাবেই আপনি যেখানেই যান সেখানে যাবে শুধু রহমতের ফেরস্তা প্রবেশ করবে না এটি হচ্ছে ব্যাখ্যা এটা কেন কেন এরকম ফেরেস্তারা প্রবেশ করে না এর ব্যাখ্যায় ইমাম নবী মুসলিমে সরাতে বলছেন মিন বাইতি মাসিয়া সাবাব ইমতিনা আহম কাউনাহা যে এই যে ছবি রাখা দুটো জিনিস একটা হচ্ছে ফাহিসা আরেকটি হচ্ছে মাসিয়া মানে এটা একটা পাপ কাজ ছবি রাখাটা পাপ কাজ মানে এই পাপকা যত কম করা যায় তত ভালো হা মুদাহ লি তা যেমন ছবির মাধ্যমে সে আল্লাহর সৃষ্টির সাথে সে কম্পিট করছে এই কারণে ছবি যুক্ত কোনো কিছু যদি থাকে তাহলে সেটাকে বিকৃতি করে দিতে হবে এটি হচ্ছে মূল বিষয় বিকৃতি কিভাবে করবেন মানে চেহারাটাকে চোখটাকে আপনি লেপটে দিলেন অথবা মুছে দিলেন তাহলে এর বিকৃতি হয়ে গেল এভাবে এর বিকৃতি করতে হয় ছিঁড়ে ফেলে দেওয়াও দিতে পারেন সেটাও এক ধরনের বিষয় যেমন কোনো ঘরের কোনো পর্দার কাপড়ে ইমেজ থাকার ফলে নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমি তি আন্না কেরা হাদা ফা ইন্নাহু লা ফা তাসাবিরুহু তারিদ তারিদি সালাতি তারিদু ফিসলায়াতি যে হে আয়েশা রাদি আল্লাহ তাল আনহা তুমি এই পর্দাটাকে নিয়ে যাও যেখানে অনেকগুলো ছবি আছে সেটা আমার নামাজের সমস্যা করছিল দৃষ্টি চলে যাচ্ছিল ওই ছবির দিকে তারিদ ফিসলা সুতরাং ছবিযুক্ত ঘরে নামাজ পড়ার বিষয়টা কি ছবিযুক্ত ঘরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ একদম বাতিল হয়ে যাবে এর দলিল নাই কিন্তু জিনিস পড়াটা ঠিক না মানে মাক্রো এর ভিতরে আমাদের উত্তর আমেরিকায় বিভিন্ন হাসপাতালে যারা অথবা হাসপাতালে অথবা কর্মস্থলে যারা নামাজ পড়েন তাদের নামাজের ঘরে দেখা যায় জিসাস ক্রাইস্টের মূর্তি ইমেজ মূর্তি রয়েছে সেই মূর্তির যেখানে আছে ও বলে যে মানে হিন্দু হিন্দু ঠিক না মানে খ্রিস্টান আর মুসলিম একই ঘরে মানে নামাজ পড়বে আর খ্রিস্টানরা তাদের জিসাস ক্রাইস্টের মূর্তি রেখে দিবে মূর্তি রেখে দিলে সেখানে আপনি নামাজ পড়তে পারবেন না নামাজ পড়া উচিত না একেবারেই উচিত না ছবি যদি থাকে তাও উচিত না কিন্তু ছবি থাকলে সেখান থেকে অন্য জায়গায় একটু দূরে গিয়ে নামাজ পড়তে হবে যে সকল গির্জাতে ছবি আছে সে সকল গির্জাতে মানে ছবি আছে মূর্তি আছে সেখানে নামাজ পড়া যায় না এর দলিল হিসাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তালা তার মাজমু আল ফাতোয়াতে বলছেন সাহিউল ফোর আন্না অমর ইবুল খত ও গাইহু উমরুল খত এবং অন্যদের কাছ থেকে এই ব্যাপারে রেওয়ায়ত এসেছে আন্নাহ আনা ফিয়া ইয়ানি কানিসাতুন সোর আলম লাম ইউসাল্লি ফিহা জেই কানিসা। কানিসা অর্থাৎ চার্চ যে চার্চে ইমেজ থাকবে প্রতিকৃতি থাকবে সেখানে লাম ইউসাল্লি ফিহা তারা নামাজ পড়তেন না লা আন্না আল মালায়িকাতু লা তাদখুল বাইতান ফিহি সোরা তারা দলিল হিসেবে বলেছেন যে ফেরেশতা প্রবেশ করে না ওয়া আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াদখুল কাবা হাতা মুহি মা ফিহা মিন الصوره নবী সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের দিনে কাবার ভিতরে নামাজ পড়েন নাই নামাজ পড়বেন তো দূরের কথা কাবার ভিতরে তিনি প্রবেশ করেন নাই যতক্ষণ পর্যন্ত কাবার ভিতরের মূর্তিগুলোকে মানে মানে ধ্বংস করা না হয়েছে সুতরাং মূর্তিকে মিটিয়ে দেওয়া সেটাকে বিলীন করে দেওয়া পরে তিনি প্রবেশ করেছিলেন কাবার ভিতরে ও আন তিনি কাজা লিক অমর রা লাসাহুম ওয়াস আমরা ওই ওমর আব্দুল খাতার যখন জেরুজালেম জয় করেছিলেন তখন এই কথা বলেছেন যে আমরা গির্জাতে প্রবেশ করব না সেখানে নামাজ পড়বো না কেননা সেখানে মূর্তি রয়েছে ইমেজ রয়েছে ছবি রয়েছে আপনাদের অনেকের ধারণা যে বর্তমানে একটি সমস্যা হচ্ছে যে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে আল আল্লামা শেখ আল আলবায়নি রাহমা তার ছবি মানে পিকচার বিভিন্ন ইউটিউবে এবং বিভিন্ন মিডিয়াতে ছাপা হচ্ছে এটি কিন্তু ঠিক নয় আপনারা অনেকেই জানেন না যে শেখ আলবায়ানির একটি কিতাব রয়েছে আদাবুজ্জাফাফ সেই কিতাবের ৩৩ নাম্বার মাসালাতে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে বাসর রাতের আদর্শ এটা বাংলা অনুবাদ হয়েছে খলিলুর রহমান বিন ফজলুর রহমান রাহিমাহুল্লাহ তালা তিনি এটা বাংলাতে অনুবাদ করেছিলেন আজ থেকে বহু বছর আগে তো সেখানে ৩৩ নাম্বার পৃষ্ঠা পৃষ্ঠা সংখ্যা একাশি সেখানে তিনি একটা চাপ্টারই লিখেছেন শেখালবায়নি যে তারিকু হদুর উদ্দা আওয়াতি ফিহা মাসিয়া যে দাওয়াত মানে আমাদের অনেকে দাওয়াত দেয় না আসেন আসেন ইনভাইটেশন আমাদের বাসায় আসেন যে কোনো দাওয়াত যেখানে দেওয়া হবে সেই দাওয়াতে যদি কোনো পাপ কাজ হয় তাহলে সেই দাওয়াতে যাওয়া যাবে না তারই হদুর উদ্দা আওয়াতি ফিহা মাসিয়া যেমন নারী পুরুষ একসাথে মেলামেশা অথবা কোনো জায়গায় বড় বড় ছবি টাঙ্গিয়ে রেখেছে সেখানে গান বাজনা হয় ইত্যাদি এই চাপ্টারে বলা হয়েছে যে সেখানে যাওয়াটা জায়জ না এটার চাপ্টার দিয়েছেন সেটার আওতায় সে তিনি অনেক কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ছবির ব্যাপারে তিনি অনেকগুলো হাদিস এনে তারপরে তার ব্যাখ্যায় বলেছেন যে হাতে আঁকা ছবি আর ক্যামেরার ছবি একই জিনিস সেটাকে তিনি পার্থক্য করেন নাই আমাদের বর্তমান সম জমানার ভিতরে এই শেখ আলবেনি হচ্ছেন একমাত্র স্কলার যিনি এর ভিতরে কোনো পার্থক্য করেন নাই তাসবির এটা ছবি সেটা যেভাবেই তোলা হোক সেটা ক্যামেরায় হোক অথবা হাতে আঁক হোক তিনি একভাবে দেখেছেন যে আঙ্গুলের চাপে বাটন টিপে যদি মেশিনের মাধ্যমে একটা ইমেজ তৈরি হয় সেটাকে তিনি পৃথক নেই বলেছেন যে এটি একই জিনিস তার মতে রাহিমা রাহিমাহ তালা তিনি বলছেন যে আঙ্গুলের চাপে যদি মূর্তি তৈরি করা যায় মূর্তিও তো আঙুলের চাপে মেশিনে ডাইসে তৈরি করা যায় তাহলে সেটা হারাম হলে এটা হারাম হবে না কেন এইভাবে তিনি যুক্তি পেশ করেছেন যে কয়েক সেকেন্ডের মাধ্যমে যদি কোনো মেশিনের মাধ্যমে ছবিও যদি তৈরি করা যায় সেভাবে কয়েক সেকেন্ডের মাধ্যমে একটা বাটন টিপে মেশিনের মাধ্যমে প্লাস্টিকের অথবা অন্য কোনো ধাতুর মূর্তিও তৈরি করা যায় অর্থাৎ যেটা বলতে চাচ্ছি প্রিয় শ্রোতা যে আপনারা ধোকায় পড়বেন না যে শেখ আলবায়নির এই ছবি দিয়ে তিনি এটা বোঝাচ্ছেন না মানে তার ছবি তো তিনি নিজে এই কাজের জন্য তোলা তোলেন নাই অন্যরা হয়তো তুলেছে সেটা মিডিয়াতে প্রচার হচ্ছে কিন্তু তিনি কিন্তু নিষেধ করেছেন এবং তার কিতাবে অনেক বিস্তারিত তিনি আলোচনা করে পরিষ্কার করে দিয়েছেন যে ছবি তোলা জায়েজ না এবং ছবি এবং প্রতিকৃতি ইমেজ একই জিনিস যদিও অন্য স্কলার দু একজন আছে তারা মতো বিরোধ করেছেন কিন্তু তিনি ছবি তোলার অনুমতি দেন নাই আশা করি বুঝতে পেরেছেন আপনারা বিভ্রান্ত হবেন না এটা আদাব জিফাফ এই এই কিতাবের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন যদি আপনারা পড়াশোনা করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসাউবের এখন অনেক বাসায় আছে পুতুল পুতুল নিয়ে বাচ্চারা খেলাধুলা করে মানে সেটাকে আমরা কি দৃষ্টিতে দেখব পুতুলের ব্যাপারে একটি কথা হচ্ছে যে এটা ইমেজ হলেও এই পুতুলটা যদি মেয়েদের হয় এবং সেটাকে জায়েজ বলা হয়েছে যে এটা ব্যবহার করা যাবে খেলাধুলার স্বার্থে ও আস্তাদিল্লা স্কলাররা বলেছেন যে খেলনা পুতুল যেগুলো উলের তৈরি পুতুল সেটা তো কোনো সমস্যাই নাই কিন্তু অন্য ধাতুর পুতুলও যদি হয় সেটা যদি ছোট আকারে হয় তাহলে এবং যে ব্যবহার করবে সেটা যদি মেয়ে হয় তাহলে তারা ব্যবহার করলে কোনো সমস্যা নেই কেন কেননা হাদিসের ভিতরে এসে কুন্তু আল আবু বিল বেনায়াতি নবী সাল আলাই সাল্লাম আমি মানে নবী সাল্লা সাল্লামের মানে বাসায় মানে বান্ধবীদের সাথে পুতুল নিয়ে খেলতাম ওয়াক আলী সাহাহিবু ইয়াল আবনা না যে আমার সাথে খেলার সাথে ছিল আমি তার সাথে পুতুল খেলতাম ফাঁকা না রাসুল্লা সাল্লাম ইজা দাখালা তিনি যখন একদিন প্রবেশ করলেন ইয়া ইয়াতা কাম্মা মিন তিনি তখন মানে আসলেন তখন তারা সবাই এই পুতুলগুলোকে লুকিয়ে রাখলো। তখন তিনি এদেরকে ডাকলেন ফায়ু ফায়ু সারি বু ইল ইয়া মানে আমাকে ডাকলেন ফালি মাই এবং তিনি আমার সাথে খেললেন অর্থাৎ একেবারে ছোট মেয়ে যদি থাকে তাদের ভবিষ্যতে তারা যে বাচ্চা লালন পালন করবে এরকম একটা মানসিক শিক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য এই হাদিসগুলোকে দলিল হিসাবে পেশ করেছেন অর্থাৎ খেলাধুলার জন্য ছোট ছোট পুতুল সেগুলোকে ব্যবহার করা ইনশাআল্লাহ যাবে যেমন আরেকটি হাদিস এসেছে কাদিমা রাসুলিল্লা ইসাল্লা মিন গাজুয়াতি তাবুক ওয়া খাই খাইবা তাবুক অথবা খাইবরের কাহিনী বর্ণনা করা হয়েছে তো সেখানে বাতাস বইতে ছিল এবং মানে তখন কিছু পুতুল নিয়ে আয়সর আদিল্লা তাল আনহা খেলতেছিলেন সাফা নাহিয়াতে আসাতি আন বানাতি লি আয়সাতি লুবা লু আবিন বানাতি লি আয়সাতা লু আবিন যে আয়সা রাদিল তাল কিছু মানে মেয়ে পুতুল ছিল অর্থাৎ মেয়েদের আকৃতিতে কিছু পুতুল ছিল হয়তো মাথার কিছু চুল ছিল ইত্যাদি সেগুলোকে আয়সা বলতেন যেগুলো হচ্ছে তার মেয়ে মাহাজা ইয়া আয়েশা বলা হয়েল যে হে আয়েশা তোমার সাথে এগুলো কি তখন তিনি বলছিলেন যে বানায়ী এগুলো হচ্ছে আমার মেয়ে বানায়াতি এর অনুবাদে অনেকে বলেছেন যে ম্যাশ শাবক অথবা ঘোড়া বানায়াতি এর বিভিন্ন রেওয়ায়াত এসেছে ঘোড়াও বলা হয়েছে কোনো কোনো রেওয়ায়াতে বাইনাহুন্না ফারাসাহা লেহা জানাহিন যে এমন একটি ঘোড়া যার ডানা আছে যে একটি ছোট ঘোড়ার শাবক তার সাথে ডানা আছে আপনারা এই কাহিনী জানেন হাদিসের ভিতরে এটা এসে এসেছে তখন নবী সাল্লাম মানে তাকে বললেন যে এমন একটি ঘোড়া নিয়ে তুমি খেলো যে তার সাথে ডানা আছে তখন আয়স তা আনা যুক্তি দিয়ে বলেছিলেন যে সুলাইমানের ঘোড়ার তো ডানা ছিল যে আম্মা সামে আয়তা আন্না সুলাইমানা খাইলান লাহা আজনি হা যে সুলাইমানের খাইল যেটা ঘোড়া তার ছিল নিহা তার ডানা ছিল কালাত তখন নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কথা বর্ণনা করছেন আয়সাল আদিল্লা তাল আনহা ফা দাহিকা রাসুলিল্লাহি সাল্লাহ আলি সাল্লাম হাত তারা আইতা নাওয়াজিজা নাওয়াজিজা যে তিনি মুখ খুলে হাসতেছিলেন যে তার ভেতরের মারির দাঁত দেখা যাচ্ছিল অর্থাৎ এখান থেকে বিভিন্ন স্কলাররা দলিল নিয়েছেন যে ফি তারি হিনা আলা আমরি তারি স্পেশালি মেয়েরা তারা পুতুল নিয়ে ইনশাআল্লাহ খেলতে পারবে এটা জায়েজ রয়েছে বিজনিল্লাহ তা আলা আশা করি বুঝতে পেরেছেন কিন্তু তার যখন বয়স মানে দশ বছর এর উপরে হয়ে যাবে যখন সে নামাজের ওপর ইস্তেকাম হবে অর্থাৎ তার মিনার কি হয়ে যাবে তখন আর সেগুলো খেলবে না অর্থাৎ অল্প বয়সে যে বয়স সাত বছরের থেকে আট বছরের ভিতরেই তাকে পুতুল খেলা অথবা নয় বছরের ভিতরে দশের আগেই তাকে থামিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ জিনিসটাকে জায়েজ বলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন এই যে মুসৌবিরুন মোকাদ্দিরুন আল্লাহ সুবাহ এমনভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন যে এই সৃষ্টিটা অবিকল এইটাকে আবার তিনি সৃষ্টি করেন তো আমরা যে মানুষ এ পৃথিবীতে ডিসেম্বর গত ডিসেম্বর মাস দুই হাজার সতেরো সালের হিসাব অনুযায়ী সারা পৃথিবীর জনসংখ্যা ছিল সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন এই যে সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন মানুষ এই মানুষ কিন্তু একে অপরের সাথে মানে চেহারার মিল থাকলেও দু একজনের কিন্তু প্রকৃতগতভাবে তার মিল নেই তাকে এমনভাবে রূপ দেওয়া হয়েছে আল্লাহ হচ্ছেন মুসৌর এমনভাবে তাকে দিয়েছেন যে তার ফিঙ্গারপ্রিন্ট তার যে হাতের ফিঙ্গার প্রিন্ট সেটা আইডেন্টিক্যাল টুইন হলেও দেখা যায় যে অনেকাংশে এটা পৃথক অর্থাৎ এই বিলিয়নস অ্যান্ড বিলিয়নস মানুষদেরকে আল্লাহ সুফান সৃষ্টি করেছেন এবং জমজ আইডেন্টিক্যাল টুইনের ভিতরেও পার্থক্য রয়েছে এবং আল্লাহ সুফান সেটি সুরা আল কিয়ামাতে বলছেন আয়াহসাবুল ইনসানু আজমা যে মানুষ কি চিন্তা করে না যে তাকে আমরা হাড্ডি গুড্ডুগুলোকে আবারও একত্র করে বালা আলা আমরা এমনভাবে সৃষ্টি করে দিব একেবারে আঙ্গুল পর্যন্ত অর্থাৎ আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট অবিকল ফিঙ্গার প্রিন্টের কেউ আল্লাহ সুবাহ পুনর্গঠন করে দিবেন সুম্মা দুকম আল্লাহ তালা। মানে নখরিজুকুম নয়ী তাকে সৃষ্টিটাকে ফিরিয়ে দেবেন অবিকল এবং সেটা কোরআনুল কারিমে বলেছে আঠারোশো আশি সালে সার ফ্রান্সিস গল্ট নামে একজন বৈজ্ঞানিক তিনি সায়েন্টিফিক মেথড বের করলেন যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে দেখা যায় যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা আঠারোশো আশি সালে এখন দুই হাজার আঠারো অথচ কোরআনুল কারিম হ্যাঁ সাড়ে চোদ্দোশো বছরের বেশি হয়ে গেল অথবা মানে এরকম মানে চোদ্দোশো বছরের কত বেশি এ কোরআনুল করিমে আল্লাহ সুবাহান তালা আগেই বলেছেন যে মানুষকে যখন আবার তিনি পুনর্জীবন দান করবেন কেয়ামতে তখন তার ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত অবিকলভাবে আল্লাহ সুবাহান তালা আবার রিকনস্ট্রাকশন করে দেবেন পুনর্নির্মাণ করে দেবেন সেটাই আয়াতের কারিমায় ফুটে উঠেছে আর বানায় না। তিনি সক্ষম যে ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত এই কারণে মানুষের সৃষ্টি এটি একটি অদ্ভুত যে মানুষকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি মানুষকে এমনভাবে সৃষ্টি করেছে যে একটার সাথে আরেকজনের কোনো মিল নাই এটি আশ্চর্য এবং এই মিল যে নাই সেটার জেনেটিক কম্পোজিশন ছাড়াও এবং সেখানে মানে তিনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও তিনি একটা পার্থক্য রেখেছেন যেন মানুষ দেখতে পায় অথচ আল্লাহ সুবহান তালা বলছেন যে মানুষ সৃষ্টি কি বড় বিষয় নাকি না হ্যাবেন এবং পৃথিবীর সৃষ্টি বড় বিষয় যে আল্লাহ সুবহান তালা মানে আখবার যে কোন সৃষ্টিটা এটাকেও তিনি মানে কারিমে আয়াতে কারিমায় তিনি বলে দিয়েছেন যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ সেটা হচ্ছে মানুষ সৃষ্টির থেকেও আকরি তা আমরা যেটা দেখতে পেলাম যে সবচেয়ে বড় গুনা হচ্ছে আল্লাহ সুবহান তালার সাথে সমকক্ষতা তৈরি করা এই কারণে আই এ জানবি আখবারু আইন্দাল্লাহ সবচেয়ে বড় গুনা কোনটা আন্তাদি নিদ্দা ওহুয়া হালাকাক যে আল্লাহর সাথে প্রতিযোগিতা করা যে আল্লাহ সুবাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন তো এই কারণেই মুসাউবির কোনো সুরা যদি কেউ করতে থাকে তাহলে আসলে তাকে সৃষ্টি করা মানে তাকে শিরিক করার গুনার মতো হয়ে যায় হুম ইন তাদেরকেই তো আমরা মানে আল্লা সুবাহা সৃষ্টি করেছেন তারা কি করে আল্লাহর সাথে শিরিক করে অর্থাৎ সবচেয়ে বড় গুণা হচ্ছে মানে তাসবির করা অর্থাৎ কোনো মানুষের চেহারাটাকে রূপ দেওয়া আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা এই যে এই শব্দ মালাগুলোকে নিয়ে চিন্তা করতে হবে এবং এখান থেকে শিক্ষণীয় কি সেটা আমরা আলোচনা করে দেখলাম আল্লাহ আল্লা তাআলা আমাদিগকে বোঝার তৌফিক দান করুন ওয়া ওরুদ্দা দাওয়ানা عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته